হ্যালো বন্ধুরা, ফ্রিডম টিউটোরিয়ালসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা আমাদের ওয়েব ডিজাইন সিরিজের পার্ট 9টা শুরু করব। তো আজকে আমি আপনাদের এই পার্টে দেখাবো হচ্ছে সিএসএস পজিশনিংটা। তো তাহলে চলুন শুরু করা যাক। আমি আমার কোড এডিটরটা ওপেন করে রেখেছি। তো আমি এখানে আমার ফাইল, যে যে ফাইলগুলো লাগবে আমি রেডি করে নিয়েছি। আমি একটা ইন্ডেক্স ফাইল আর একটা সিএসএস ফাইল নিয়েছি, আপনারা নিয়ে নিতে পারেন। তো আমি স্ট্রাকচারটা নেব, সিএসএস পজিশনিং। তো প্রথমে আমি দুটা ডিভ নিব। তা আমি দিলাম ক্লাস box1 এবং আমি এখানে দিলাম ডিভ ক্লাস box2। তো আমি লাইভ প্রিভিউটা ওপেন করি। আমাদের ফাইলটা চলে আসছে। তো আমরা এখানে এটাকে একটু স্টাইল করব। তো অ্যাকচুয়ালি আমার অন্য, যাই হোক, আমি এখানে দিলাম সাপোজ উইথ দিব হচ্ছে আমি 150 পিক্সেল এবং হাইট দিব আমি 150 পিক্সেল। আমি ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিব, ব্যাকগ্রাউন্ড কালার দিব হচ্ছে আমি গ্রিন অথবা ডার্ক গ্রিন। সেভ দিলাম। সেভ দেওয়ার পরে এটা কাজ করতেছে না, লাইভ, সরি, আমি এটা লিঙ্ক করে নিব, লিঙ্ক করে নিই, যার কারণে লাইভ এটা শো হচ্ছে না। তো আমরা জানি লিঙ্ক কীভাবে করতে হয়। সিএসএস স্টাইল ডট সিএসএস রিয়েল স্টাইল শিট। তো আপনারা অবশ্যই জানেন এগুলো, আপনাদের এটা আর বলা লাগবে না আশা করি। এই হচ্ছে আমাদের ফাইল, মানে বক্সটা, ঠিক আছে। তো এখন আমরা এই বক্সে আপনার কিছু সিএসএস প্রপার্টি ব্যবহার করব। তো আমরা যে প্রপার্টিটা এখন প্রথম ব্যবহার করবো সেটা হচ্ছে আপনার পজিশন স্ট্যাটিক, স্ট্যাটিক, ঠিক আছে। তো আমরা বক্স 1টাকেও 2টাকেও একটু কালার করে নিই। বক্স 2 উইথ দিব হচ্ছে আমি 80 পিক্সেল এবং হাইটও দিব 80 পিক্সেল। ব্যাকগ্রাউন্ড কালার আমি দিলাম রেড, ঠিক আছে। তো এখানে একটা জিনিস খেয়াল করেন, আমি এখানে পজিশন স্ট্যাটিক দিয়েছি কিন্তু কোনো কিছুই হচ্ছে না এখানে। তো আরেকটা জিনিস খেয়াল করেন, এই যে আমি সবসময় এখানে যে ব্যবহার করতাম যে বডি, বডি কী কারণে ব্যবহার করতাম, বডি মার্জিন ছিল, যদি আমি এটা ব্যবহার না করি তখন বাই ডিফল্ট সে এখানে এই যে আপনার মার্জিনটা নিয়ে নিবে, ঠিক আছে, এই যে ব্রাউজার মার্জিনটা নিয়ে নিবে। তো আমি যদি এখানে বলে দিই বডি মার্জিন 0, এই যে দেখেন সে সরে গেছে, ঠিক আছে, এই জন্য আমি আর কি বডি মার্জিনটা ব্যবহার করি। তো যেটা বলতেছিলাম, এই যে আমরা এখানে ব্যবহার করলাম পজিশন স্ট্যাটিক, স্ট্যাটিকটা বাই ডিফল্ট এটা আসলে স্ট্যাটিকই থাকে ব্রাউজারে, ঠিক আছে, এটা মনে করেন না, ঠিক আছে, এটা মনে করেন বাই ডিফল্ট স্ট্যাটিক থাকে ব্রাউজার, ডিফল্ট যে ইয়েটা থাকে আর কি আপনার পজিশনিংটা স্ট্যাটিক, ঠিক আছে। এটা আসলে তেমন কোনো একটা মানে ব্যবহার হয়, তবে তেমন কোনো একটা কাজে না, মানে তেমন কোনো মানে আপনি সচরাচর এটা ব্যবহার করা হয় না আর কি, ঠিক আছে। আপনার যখন প্রয়োজন আপনি এটা ব্যবহার করতে পারবেন। তো আর এই এটা গেল আমাদের পজিশন স্ট্যাটিক। এখন যদি আমরা একটু রিলেটিভটা ব্যবহার করি, রিলেটিভ সেম, এখানেও সেম, কোনো মানে তার চেঞ্জ নেই, ঠিক আছে। তবে আপনি এখানে যেটা ব্যবহার করতে পারবেন এই পজিশন রিলেটিভের ক্ষেত্রে, আপনি চারটা প্রপার্টি ব্যবহার করতে পারবেন। সেটা হচ্ছে আপনার টপ, বটম, লেফট আমি দিয়ে দিলাম আর কি, এবং রাইট, ঠিক আছে। এই চারটা প্রপার্টি আপনি ব্যবহার করতে পারেন এই পজিশন রিলেটিভের ক্ষেত্রে, ঠিক আছে। তো আমি যদি
এখানে টপ বলে দিই 10 100 পিক্সেল, ঠিক আছে, দেখেন সে কিন্তু 100 পিক্সেল চলে নিচে চলে আসছে, ঠিক আছে। পজিশন রিলেটিভের ব্যাপারটা আপনি আরেকটু ভালোভাবে বুঝবেন যদি আমি আপনাদেরকে এখানে অ্যাবসোলিউটটাকে দেখাই, যে অ্যাবসোলিউট অ্যাবসোলিউট দিলাম, ঠিক আছে। এখন আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, এটাও এরকম দেখাচ্ছে, ঠিক আছে। আমি যদি এই বক্সটাকে এটা বাহিরে নিয়ে আসি, তাহলে দেখেন কি হচ্ছে, আমাদের এই যে এখানে হচ্ছে কোথায়, সাপোজ আমি এটা রিমুভ করে দিলাম, এটাকে আমি কমেন্ট আউট করে রাখি, ঠিক আছে। আমি এখানে ব্যবহার করি এটা, বক্স টু, বক্স ওয়ান ডার্ক গ্রিন, চলি সরি, এই যে। তো আমি আপনাকে জাস্ট একটু দেখাই, এখানেই দেখাই, সমস্যা নেই, ঠিক আছে। অথবা এটা এখানে রাখি, ঠিক আছে, আর বক্স টুটাকে আমি হাইড করে দিই, হাইড করে দিলাম। তো দেখেন একটা জিনিস খেয়াল করেন, এই পজিশন অ্যাবসোলিউট এটার কাজটা কি, এটার কাজ হচ্ছে যখন আপনি মনে করেন না যে একটা ডিভির ভিতরে, ঠিক আছে, এটাকে ব্যবহার করবেন, এই পজিশন অ্যাবসোলিউটটাকে আমি আবার একটু দেখাই আপনাদেরকে, এটাই হলো কি আমাদের রেড, ঠিক আছে। আমরা ব্যবহার করেছি কোথায় অ্যাবসোলিউটটা ব্যবহার করেছি, হচ্ছে আমাদের এই ধরেন হচ্ছে কি বক্স ওয়ানে। তো আমরা বক্স ওয়ানে আমি একটু রিলেটিভ দিই, রিলেটিভ দিলাম, আর এখানে আমি পজিশন অ্যাবসোলিউটটা ব্যবহার করব, ঠিক আছে। তো পজিশন এখানে অ্যাবসোলিউট ব্যবহার করলাম, একটা জিনিস খেয়াল করবেন, একটা মিনিট, জাস্ট এ মিনিট। তো আমি এখানে এটা রিমুভ করে দিচ্ছি, তো আমি লেফট যদি 200 পিক্সেল দেই, খেয়াল করেন আমি 200 পিক্সেল দিলাম, তো সে এখানে চলে আসছে, ঠিক আছে। আপনি মার্জিনের মানে পরিবর্তে আপনি এই পজিশন রিলেটিভ অ্যাবসোলিউটের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। তো পজিশন রিলেটিভ আর পজিশন অ্যাবসোলিউটের ব্যবহারটাকে আমি আপনাদেরকে একটু ভালো করে বোঝাই। তো যখন আপনি পজিশন অ্যাবসোলিউট ব্যবহার করছেন কোথায়, এই যে মনে করেন না হচ্ছে এই যে রেড বক্সটা, ঠিক আছে, কিন্তু আপনি যদি এখানে বলেন যে লেফট -10 পিক্সেল, ঠিক আছে, এটা দিলেন, দেওয়ার পরে আপনি এটা হাইড করে দিলেন, ঠিক আছে। হাইড করে দেওয়ার পরে ধরেন আমি যদি এখন বক্স টুটাকে হাইড করে দিই, সরি বক্স টু না, বক্স ওয়ান, ওয়ানটাকে আমি একটু হাইড করে দিব। হাইড করে দেওয়ার পরে সে যেহেতু কোনো বক্স পায়নি, ঠিক আছে, মানে কোনো ডিপের ভিতরে মানে ডিপ পায়নি, তার কারণে যার কারণে সে সরাসরি রিলেশনটা করেছে আপনার হচ্ছে বডির সাথে, ঠিক আছে। আপনি যখন কোনো বক্সের ভিতরে দিবেন তখন তা সে রিলেশনটা করবে হচ্ছে আপনার এই মানে এই সে বক্সটার সাথে, ঠিক আছে। আপনি যখনই মনে করেন অ্যাবসোলিউট ব্যবহার করবেন, যদি সে কোনো ডিপ না পায় তখন সে সরাসরি বডির সাথে তার রিলেশনটা করে নিবে। কিন্তু আপনি যখন এখানে পজিশন রিলেটিভটা দিবেন, ঠিক আছে, রিলেটিভ দিবেন, আমি এটাকে একটু আনবক্স করি, রিলেটিভ দেওয়ার পর যখন আপনি মানে এটা প্যারেন্ট ডিপ, এটা চাইল্ড ডিপ, ঠিক আছে। আপনি যখন এই যে পজিশন রিলেটিভ দিয়েছেন হচ্ছে কোনটাকে, বক্স ওয়ানকে, যার কারণে সে কী করেছে, সে রিলেশন করেছে হচ্ছে আপনার এই যে বক্স ওয়ান, ঠিক আছে, এই বক্স ওয়ানের সাথে। কিন্তু আপনি যখন বক্স ওয়ান দিবেন না মানে ব্যবহার করবেন না, তখন সে সরাসরি রিলেশনটা করবে হচ্ছে তার বডিটাকে, বডির সাথে, চলে সরি, এটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি আর কি। এই যে দেখেন আমি বক্স ওয়ানটা মনে করেন হাইড করে ফেলে মানে ফেলেছি, ঠিক আছে, ফেলছি, যার কারণে সে যেহেতু কোনো বডি মানে ইয়া পায়নি আর কি, ডিপ পায়নি, যার কারণে মানে ধরেন নতুন আর একটা ডিপ পায়নি যার কারণে সে রিলেশন করতে পারেনি, তো সে কী করেছে, এই কারণে সে সরাসরি বডির সাথে যে রিলেশনটা করেছে, এই যে বডি, এটা হচ্ছে বডি। আপনি যখন এখানে মনে করেন বক্স ওয়ান দিবেন, বক্স ওয়ানের ভিতরে পজিশন রিলেটিভ দিবেন, তখন সে কী করবে, এই পজিশন অ্যাবসোলিউটটা কী করবে, তখন সে এটার সাথে তার রিলেশনটা করবে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছেন, ঠিক আছে, আমি আসলে কী বোঝাতে চেয়েছি, ঠিক আছে। যখন আপনি পজিশন অ্যাবসোলিউট ব্যবহার করবেন, সে যদি কোনো ডিপ না পায়, ঠিক আছে, মানে প্যারেন্ট যদি না প্যারেন্ট ডিপ যদি না পায়, তখন সে সরাসরি বডির সাথে তার রিলেশনটা করবে, ঠিক আছে। কিন্তু যখন আপনি
আমার প্যারেন্ট ডিপের পজিশন রিলেটিভ দিবেন এবং চাইল্ড ডিপ, ঠিক আছে, এটা হচ্ছে চাইল্ড ডিপ, ঠিক আছে, এটাতে আপনি পজিশন অ্যাবসলিউট দিবেন, তখন সে রিলেশনটা করবে হচ্ছে তার এই বয় মেন ডিপের সাথে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন আমি কি বোঝাচ্ছি, মানে বোঝাতে চেয়েছিলাম। তো এখন আমরা দেখবো হচ্ছে আপনার পজিশন ফিক্সড এর ব্যবহারটা। তো আমি বক্সটা উঠিয়ে দিলাম, মানে আমি এটাকে কমেন্ট আউট করে রাখলাম। তো আমি এখানে দিলাম পজিশন ফিক্সড, আমি উইথ দিলাম 100 পিক্সেল, মানে 100%, ঠিক আছে, 100% আর কি। তো আমি এটা আপাতত রিমুভ করে দিলাম, আমার এটা লাগতেছে না। আমি হাইট দিব হচ্ছে ধরেন 50 পিক্সেলই দিলাম। তো পজিশন ফিক্সড দিয়েছে, ঠিক আছে। তো পজিশন ফিক্সড, পজিশনটা ফিক্সড দেওয়ার পরে আমি সাপোজ এখানে এখন আমি কিছু H1 ট্যাগ নিব, তিনটা নিলাম, আমি দিলাম যে দিস ইজ হেডিং, হেডিং, ঠিক আছে। তো দেখেন একটা জিনিস খেয়াল করেন, আমি যখন এই বক্স ওয়ানটা কিন্তু পজিশনটা ফিক্সড করে রেখেছি, ঠিক আছে, আর আমি নিচে H1 ট্যাগ নিয়েছি। তো আমি যখন এখানে আপনার মনে করেন যে কি করেছি, এই যে পজিশন ফিক্সটা ব্যবহার করেছি, তখন সে কি করছে, তখন সে কিন্তু আপনার টপে একটা জায়গা ছেড়ে দিচ্ছে, ঠিক আছে। আমি যদি এখানে দেখাই আপনাকে অপাসিটি, আর এখানে আমার যদি হেডিং থাকার কথা, তিনটা হেডিং হচ্ছে দুইটা, কারণ একটা হেডিং আমার এই যে পজিশন ফিক্সড এটা নিচে চলে গেছে। তো আমি যদি আপনাদেরকে দেখাই অপাসিটি 0.5, এটা ওভারল্যাপ করলাম আর কি, মানে ঠিক আছে, এই যে ওভারলে ওভারল্যাপ, এটা এই যে দেখেন দিস ইজ হেডিং দেখা যাচ্ছে, কিন্তু কিসের উপরে দিয়ে, এই যে আমার যে ফিক্সড পজিশন ফিক্সড এই যে বক্স ওয়ান্ট আছে এর উপরে দিয়ে আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে, এটা হচ্ছে ওভারল্যাপ। তো আমি এটা রিমুভ করে দিলাম। তো এখন আমার এই জন্য কী করতে হবে, এই জন্য আমার যেটা করব, এই জন্য আমি যদি এখন এখানে টপ -10 পিক্সেল বলি, ঠিক আছে, তাহলে কিন্তু আমি আমার হেডিংটা দেখতে পাচ্ছি, ঠিক আছে, তবে তারপরে কিন্তু এটা উপরে আছে। তো আমি এখন কী করব, তো এটাকে আমার নিচে নিয়ে আসার জন্য যেটা করতে হবে, সরি, এটাকে আমার নিচে নিয়ে আসার জন্য আমার যেটা করতে হবে, আমি এখানে H1 এই যে সিলেক্টর আর কি, এটা ধরলাম, ধরার পর আমি এখানে দিলাম যে মার্জিন, মার্জিন টপ, ও সরি আমার একটু ভুল হয়েছে, মার্জিন টপ, ঠিক, ও সরি, মানে কি করতেছিলাম, আচ্ছা আমি এটা একটু রিমুভ করে দিই। রিমুভ করে দেওয়ার পরে যেহেতু আমি কোথায় আছি, এই বক্স ওয়ান, ঠিক আছে, এটাকে আমি ধরলাম, বক্সটাকে ধরবো, বক্সটাকে ধরার পরে আমি এখানে H1 সিলেক্টেডটা দিব, দেওয়ার পর আমি এখানে বলবো পজিশন রিলেটিভ, ঠিক আছে, টপ 30 পিক্সেল, বক্স ওয়ান, H1 কয়টা আছে। আচ্ছা সমস্যা হচ্ছে যেটা আমি আপনাদেরকে বোঝাই, আমার এখানে আমি মনে করেন এখানে তো কোনো আসলে যে H1 সরাসরি আমি হিয়ারিংটা ধরতে চাচ্ছিলাম, ঠিক আছে, সিলেক্টরটা দিয়ে। তো আমি যদি এটা না করে আমি অন্যভাবেও করতে পারি, তো সেটা হচ্ছে আমি আপনাদেরকে আর দুইভাবে দেখাবো, আমি এটা একটু দেখাই। তো এটা হচ্ছে ধরেন হেডিং ওয়ান, ঠিক আছে, তো আমি এটাকে একটা ক্লাসের ভিতরে নিব, বক্স টু নিলাম, ঠিক আছে, টু নেওয়ার পরে বক্স টু, তো আমি এখন কি করব, আমি এখানে যেটা করব সেটা হচ্ছে পজিশন, আমি যদি এখানে অ্যাবসলিউট ব্যবহার করি এবং টপ 20 পিক্সেল দেই, ঠিক আছে, তাহলে দেখেন আমার এটা কিন্তু নিচে চলে আসছে, ঠিক আছে। এটা হচ্ছে আপনার অ্যাবসলিউটের মনে করেন আসলে এই একটা হচ্ছে সুবিধা, আপনি অ্যাবসলিউট মানে তার পজিশনটা কী হবে আপনি নির্ধারণ করে দিতে পারেন আর কি, ঠিক আছে, যখন আর সে কোনো ডিপ পাবে না তখন সরাসরি সে তার বডির সাথে রিলেশনটা করবে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের মনে করেন না এই যে পজিশন অ্যাবসলিউটের মনে করেন ব্যবহার আর পজিশন ফিক্সড। এখন আমি পজিশন ফিক্সড আর একটা জিনিস দেখাই আপনাদের, আমি যদি এখানে হাইট দেই
1000 পিক্সেল, এই যে দেখেন আমার এখানে এই যে রাইট সাইডে একটা ইয়ে চলে আসে স্ক্রল বার, আমি যদি এখন স্ক্রল করি এই যে দেখেন, ঠিক আছে আমার টেক্সটটা কিন্তু চলে যাচ্ছে কোথায়, এই যে দেখেন এই আপনার ফিক্সড যেমন নাম্বার এটা উপরে দিয়ে। তো এক্ষেত্রে আমার কী করতে হবে, তো এক্ষেত্রে আমার আমি চাচ্ছি যে আমার না আমার এটাকে আমি উপরে রাখবো, তো এক্ষেত্রে আমি বলে দেবো জেড ইন্ডেক্স 10। এই যে দেখেন এখন টেক্সট জেড ইন্ডেক্সটা আমি এর আগে বলিনি, যার কারণে আমি আজকে বলে দিচ্ছি। জেড ইন্ডেক্সটা হচ্ছে ব্যবহার করা মূলত আপনি দুইটা ডিপ আছে, তো দুইটা ডিপ থাকার পর আপনি কোন ডিপটাকে উপরে রাখতে চাচ্ছেন এটা আপনি এখানে নির্ধারণ করে বলে দিতে পারেন। তো আমি চাচ্ছি যে আমার এই যে বক্স 1টাই উপরে থাকবে, ঠিক আছে, আর এই বক্স 2 এটা নিচে থাকবে, ঠিক আছে। তো আমি এখানে বলে এই কারণে আমি এখানে বলে দিলাম জেড ইন্ডেক্স 10। জেড ইন্ডেক্সটা হচ্ছে জেড ইন্ডেক্সের ব্যবহার হচ্ছে এটা আসলে মনে করেন আপনি স্ট্যাক অর্ডারটা নির্ধারণ করা, স্ট্যাক অর্ডার, ঠিক আছে। আমি যদি এখানে বলে দিই জেড ইন্ডেক্স -1, ঠিক আছে, এই যে দেখেন, ঠিক আছে সেম কাজ করছে, কিন্তু পজিশন ফিক্সড করার কারণে এটা কিন্তু বিন্দুমাত্র তার জায়গা থেকে সরতেছে না, ঠিক আছে। এটাই হচ্ছে আপনার পজিশন ফিক্সড এবং পজিশন অ্যাবসোলুট এর কাজ, ঠিক আছে। পজিশন অ্যাবসোলুট এবং পজিশন রিলেটিভটা আশা করি বুঝতে পেরেছেন, বেশিরভাগ সমস্যা হয় পজিশন অ্যাবসোলুট এবং পজিশন রিলেটিভটা নিয়ে। তো যাই হোক, আপনাদের কতটুকু বুঝাতে পেরেছি আমার জানেন, তবে আপনারা একটু চেষ্টা করলে আমি মনে করি আপনারা আপনাদের যে কনফিউশন থাকবে যে পজিশন রিলেটিভ এবং অ্যাবসোলুট নিয়ে, আশা করি এটা দূর হয়ে যাবে। যাই হোক, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।